হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মৌলিস ব্লগ। এবার আমরা ঘাট পার হচ্ছি গাড়ি করে, ছোট মামাদের বাড়ি থেকে। আমরা এখন আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো সেখানেও ঘাট পার হতে হয়, কারণ কাটোয়াটা পুরো ওই পারে আর বাকি সব কিছু ওই পারেই। তো এবার ঘাট পার হয়ে আমরা বাড়িতে চলেও এসেছি। তো আমরা নভেম্বরে বাড়ি এসেছি, তো নভেম্বরে আমাদের অ্যানিভার্সারি আছে, তো অ্যানিভার্সারিতেই সবাই এসেছিলো, মানে আমার বাড়ির লোকই এসেছিলো। তো ছোটো করে একটা সেলিব্রেশন আর কি, আমার মামি, ছোটো মামি আর বোনরা, ভাইরা, বাবারা সব খাচ্ছে, বেশ মজা হচ্ছে। অনেকদিন পর সবার সাথে একসাথে মজা করতে পারছি। এই যে বিমান আবার কাঁদতে শুরু করে দিয়েছে। এদিকে বাকিরা সব, মারা, মামিরা সবাই খেতে দিচ্ছে। আমার দিদা আর আমার মামির মা, ওরা খেতে বসেছে। ওরা যেহেতু একটু বয়স হয়ে গেছে, নিচে বসতে পারবে না, তো ওরা টেবিলে বসে খাচ্ছে আর বাকিরা নিচে বসেই খাচ্ছে। তো এবার আমার খেতে দেওয়ার পালা, আমি এবার খেতে দিচ্ছি। মা, মাংস নিয়ে না, এক পিস খাও, এক পিস খাও। তো আমাদের কেক কাটার আর ভিডিও করতে পারিনি, তো ফটোই নিয়েছি কিছু, তো সেই ফটোগুলোই দিলাম। আমার বড় ননদটাও এসেছিল, কিন্তু ওরা এত রাতে এসেছিল যে ততক্ষণ সবকিছু হয়েই গেছিল, তো তাই রাতে আর ভিডিও কিছুই করা হয়নি। তো পরের দিন আমরা একটু জমিতে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। তো বিমান বেশ মজা পাচ্ছে, খোলা জায়গায় দৌড়াদৌড়ি করছে, বিমানের দিদি এসেছে, দুজন মিলে দৌড়াচ্ছে, বেশ মজাতেই আছে। এখানে চারিদিকে ক্ষেত আর ক্ষেত, প্রচুর গাছপালা, এটা ওটা শাক সবজি লাগানো আছে, পেঁয়াজ, আদা, রসুন, যা পেরেছে যে যার মতন লাগিয়েছে। আমাদের যে জমিটাতে একটু আগে দেখলে যে বিমান ফুল তুলছিল, সর্ষে ফুল, ওটা আমাদের জমি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।